হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রায়হান আহমেদ জুমান। তো বিশেষ করে আজকের জুম্মার দিন পবিত্র জুম্মা মোবারক সবাইকে। তো আজকে আমি এসেছি আমাদের মানে হাই স্কুলের পুরাতন ভবনে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু ভাঙা হচ্ছে, সব কিছু নতুন করে আর কি তৈরি করা হবে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের নতুন ভবন, একদম দূরে যেটা ওটা হচ্ছে ওটাও পুরাতন ভবনের একটি অংশ। দেখতে পাচ্ছেন আপনারা এই যে রুমটা ছিল আমাদের লাইব্রেরি অংশ, আমাদের স্কুলের লাইব্রেরি। তো এদিকে আগুলো দেখতে পারবো আমরা। এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের প্রধান শিক্ষকের রুম। এটা হচ্ছে আমাদের অফিস সহকারী জাহাঙ্গীর স্যারের কক্ষ ছিল। এটা সম্পূর্ণ স্কুলটি বাইরে থেকে দেখাচ্ছি। তো বাইরে থেকে দেখলে আপনারা দেখতে পাবেন স্কুলের সম্পূর্ণ ভিউটি। আমরা যারা এই স্কুলে পড়েছি, আমরা যারা স্কুলে স্টুডেন্ট ছিলাম, তো আপনাদের নিজেদের অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কুলের সাথে। আমাদের স্কুলটি স্থাপিত হয়েছিল 1890 সালের 1 এপ্রিল। স্বর্গীয় বসন্ত কুমার গুহ ঠাকুরদা তৈরি করেছিলেন। যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের শহীদ মেয়ার। তো গাইস, এই যে পিছনের সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর কি আমাদের উপরে ওঠার সিঁড়ি। তো আমাদের স্কুলটি পুরান ভবন, এটি হচ্ছে দুতলা। আর গাইস, এই যে কক্ষটি দেখতে পাচ্ছেন বড় একটি কক্ষ, ভিতর থেকে দেখলে দেখা যাবে এটা হচ্ছে আমাদের হল রুম আর কি। আমাদের স্কুলের বড় কোনো অনুষ্ঠান কিংবা বড় কোনো প্রোগ্রাম হলে এখানে সংগঠিত হয়। কক্ষটি যথেষ্ট বড়, কক্ষটি আরও বড়। বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আপনার একটি টিনের আর কি মানে বেড়া দেওয়া হয়েছে, বেড়া টাইপের আর কি। অনেক সময় দেখা গেছে আমাদের স্কুলে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানও হল রুমে হয়েছে আর কি। তো বলতে গেলে এই 1, 2, 3টা রুম মিলিয়ে আর কি একটা কক্ষ, যেটা আমাদের হল রুম। এই স্কুলে আমি আমার শৈশব কাটিয়েছি, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, এবং আমার সাথে আমাদের বন্ধু বান্ধব সবাই এখানেই বড় হয়েছে। হট আর্ট ম্যান। আমি এখন সিঁড়ি দিয়ে এখন আমি দ্বিতীয় তলায়, এখান থেকে ভিউটা দেখতে পারবেন, সম্পূর্ণ ভিউটা পাওয়া যায়। গাইস, এখন আমি উপর তলায় আর কি, আর আমার পিছনের একদম যে ব্যাকগ্রাউন্ডে আমি ব্যাকগ্রাউন্ডে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। ওকে গাইস, তো এই যে কক্ষটি দেখতে পাচ্ছেন এটি ছিল আমাদের আর কি ল্যাব রুম। এখানে আমাদের ল্যাবের ক্লাস হতো। এখানে অনেক সামগ্রী ছিল, বিশেষ করে বিভিন্ন কঙ্কাল, আরও অনেক কিছু যেগুলো আমাদের জীববিজ্ঞানের ক্লাস, আরও বিভিন্ন মানে ল্যাবের কাজ আর কি। ল্যাবের মনে আছে আমরা এখানে বসে অনেক ফাজলামি করতাম, বা কত যে ফাজলামি ছিল সেদিনগুলো। তো এই রুমটার পরে যে পরের দুইটি রুম, এই রুম দুটিতে সাধারণত বেশি একটা ক্লাস হতো না আর কি, মাঝে মাঝে হতো। তো গাইস, আমি এখন যে কক্ষটিতে আসছি ওই ব্যাকগ্রাউন্ডে দেখে এটাও এখন খেয়াল করলে দেখতে পারবেন তারিখ 20/8/16, মানে 2016 বুঝেছি আর কি। তার মানে কি এখানে ক্লাস লাস্ট 2016 হয়েছিল, হয়তো বা না, হয়তো হতে পারে। ওদিকের রুমটা তো প্র্যাকটিক্যাল রুম, এদিকের যে দুটি রুম এদিকে বেশি একটা ক্লাস হতো না। আর আমরা এখন আসছি দ্বিতীয় তলায়, আর এখানে একটি সিঁড়ি আছে যেটা দিয়ে আর কি ছাদে উঠা যায়। তো এদিকেরও কাজ প্রায় ভাঙা অনেকখানি শেষ। তো গাইস, আমি এখন আছি আমাদের একদম পুরাতন ভবনের ছাদে। আর বিশেষ করে এখান থেকে ভিউটা আসলে অসাধারণ আর কি, যে বলবো ভাই, এখানে যে তাপমাত্রা এখন আল্লাহ, প্রচুর প্রচুর। তো এটি ছিল আমাদের পুরাতন ভবনের আর কি ছাদ। কি গরম লাগছে ভাই, নিচেই যাইতে আসছে। তো গাইস, আপনাদের মোটামুটি ধারণা পরিচয় দিলাম আমাদের পুরাতন ভবনের স্কুলটা সম্পর্কে। এই দোতলা, প্রথমে আমরা ছিলাম নিচতলায় যেটিতে কিছু কক্ষ রয়েছে, আর এটি হচ্ছে দ্বিতীয়তলা যেটিতেও কিছু কক্ষ রয়েছে। সাধারণত এক একটা রুমে এক একটা রকম ক্লাস হতো। আর গাইস, এটি হচ্ছে মানে আমাদের স্কুলের ব্যাক সাইডের ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ন্যাচারাল একটা ভিউ পাওয়া যায়। এখানে যে তিনটি রুম দেখতে পাচ্ছেন, এই তিনটি রুম ছিল তিন ধরনের। একদম একানা রুমটি, এখানে সাধারণত হিন্দু ধর্মের বিভিন্ন ক্লাস হতো। এর মধ্যে যে এই রুমটা, রুমটি আমরা ক্লাস 8-এর ক্লাস করেছি, 8-এর শিক্ষক ছিল হরিকৃষ্ণ স্যারে। কিন্তু আমাদের কোনো ক্লাসের অভাবে স্পেশালিস্ট বলা যায় না, কারণ ফ্রি ফ্রি ক্লাস হতো আমাদের। কিন্তু বলতে গেলে ক্লাস 8-এর বেশিরভাগ ক্লাস এখানেই হয়। আর এরপরে যে রুমটা, এটি হচ্ছে আমাদের ক্লাস 7-এ ক্লাস হতো। যদিও ক্লাস 7-এর কথা বলতে গেলে ক্লাস 7-এরও ওরকম স্পেসিফিক কোনো রুম ছিল না, ক্লাস 7-এর ওরকম ঘুরিয়ে ফিরে ক্লাস হয়েছে আমাদের। কিন্তু মোটামুটি এখানে একটু বেশি হয়েছে সাধারণত। আমাদের পুরান ভবনের কোন রুমটি কিসের জন্য মোটামুটি ধারণা পেয়েছেন, আর যারা স্কুলে পড়েছে তারা তো অবশ্যই সবাই জানেন আপনারা। আর ওদিকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের আমাদের হাই স্কুলের জামে মসজিদ, আর এটি তো পূর্ব পরিচিত আমাদের বানেরপাড়া হাই স্কুল মাঠ। তো গাইস, আজকের ভিডিওটি আর বড় করতে চাই না। আজকের ভ্লগটি মূলত এই নিয়েছিল যে আমাদের পুরান ভবন ভাঙা হচ্ছে, কোন ক্লাস কোনটা আর কি, সে বিষয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।
Boop.